চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে কর্মরত উপজেলা প্রশাসনের জনবল, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও কর্মকর্তা এবং থানা পুলিশের মাঝে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপিই প্রদান করেছেন আওয়ামী নেতা ও বিশিষ্ট শিল্পপতি এম ইসহাক আহসান। শনিবার সকালে মতলব উত্তরে ও দুপুরে মতলব দক্ষিণ উপজেলায় প্রায় 200 পিপিই জনস্বার্থে বিনামূল্যে জরুরি সেবা প্রদানকারীদের মাঝে বিতরণ করেন। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকা নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন এম ইসহাক আহসান। তিনি মতলব উত্তরের লতরদি গ্রামের কৃতি সন্তান এবং আহসান গ্রুপের পরিচালক। স্থানীয় এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গরিব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে ঘরে থাকার পরামর্শ দেন তিনি। এ সময় এম ইসহাক আহসান বলেন, দেশের এই দুর্যোগ মুহূর্তে অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সরকারের পরামর্শ অনুযায়ী সকলেরই উচিত নিম্ন আয়ের মানুষের পাশে থাকা। তিনি আরো বলেন, চিকিৎসা ও জরুরি সেবাদানের কাজে সহযোগিতা করাও আমাদের দায়িত্ব। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারকে সহযোগিতা করতে হবে। তিনি সকলকে ঘর থাকার আহ্বান জানান। আমাদের বাংলাদেশ সরকার আমাদের সবাইকে হোম কোয়ারেন্টাইন আমাদের সাধারণ ছুটি ঘোষণা করেছে 4 পর্যন্ত। তো যারা আসলে দিন মজুর বা খেটে খাওয়া মানুষ, যারা আসলে দিনে এনে দিনে খায়, তো আমরা আজকে মতলব উত্তর লদু দিতে আমরা সবাই আমাদের পরিবারের প্রচেষ্টায় আজকে আমরা যেখানে আমাদের গ্রামে যে কয়জন ব্যক্তি এরকম আছেন, আমরা তাদেরকে মনে করি যে আমরা ইনশাল্লাহ আমার যতটুকু সাধ্য আছে আমাদের এলাকায় আমাদের গ্রামে অন্য সব বিশ্বের অন্য দেশগুলো দেখলে আমরা বাংলাদেশ মানে আমরাও হলো এরকম প্রিপেয়ার ছিলাম না। তো সেই অনুযায়ী সরকার তাদের যথেষ্ট চেষ্টা করছে, বাট আমাদেরও উচিত ডাক্তার, পুলিশ প্রশাসন, আর্মি যারা আছে তাদের পাশে থাকা, কারণ তারা ডাক্তাররা যদি সুস্থ থাকে আমরা কিন্তু সুস্থ থাকবো। তো তা সেই সেই এই করে আমি আমার নিজের ব্যক্তিগত উদ্যোগে আজকে আমাদের মতলব উত্তর দক্ষিণ সকল স্বাস্থ্য কমপ্লেক্সে যত ডাক্তার নার্স যারা আছে সবাইকে পিপিই দিয়েছি এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে 2 থানায় আমি তাদেরকে আমরা জনগণের সেবা এগিয়ে যেতে পারবো একদম নিজেদের সকল বাধা বিঘ্ন উপেক্ষা করে। এবং আমাদের পরিবার পরিজন আছে, আমরা কাজ শেষে বাড়ি ফিরে যাই, তো আমাদের দিকে লক্ষ্য রেখে আমাদের পরিবার পরিজনের প্রতি ভালোবাসা দেখিয়ে যদি আমাদের পাশে এইভাবে যারা বিত্তবান আছেন সমাজের এবং চিত্তবান আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে আমরা সেবায় যারা নিয়োজিত রয়েছেন তাদের কথা চিন্তা করে আজকে যেমন আমাদের ইসফাক ভাই আমাদের মাঝে এসেছেন, এসে আমাদেরকে কিছু পিপিই দিল, তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের তাকে, আমাদের পুলিশ বাহিনীর পক্ষ থেকে তথা মতলবুদ্ধ থানার পক্ষ থেকে। আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন ডক্টর যে সেখানেও নাকি এই পিপিইগুলো নাই, উপজেলায় নাই, আমরা সামান্য কিছু পেয়েছি। তো এগুলো পাওয়াতে আমাদের জন্য উপকৃত হবে, আমরা জনসেবামূলক কাজগুলো করতে পারবো, বলতে আমরা একটা আমাদের